বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য বিশাল সুখবর, ত্রিদেশীয় সিরিজের খেলাগুলো সরাসরি দেখা যাবে বাংলাদেশের টিভি চ্যানেলে। এছাড়াও খেলাগুলো সরাসরি দেখতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মেও। যেসব টিভি চ্যানেল ও মোবাইলে কীভাবে খেলা দেখবেন দেখে নিন। টি টোয়েন্টি ক্রিকেটে একদমই ছন্দে নেই টিম বাংলাদেশ। একের পর এক পরাজয়ে ব্যর্থতার পাল্লাই কেবল ভারী হচ্ছে। আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপ করা নাচ্ছে বাংলার দুয়ারে, তবে তার আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার অপেক্ষায় সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল সপ্তাহখানেক আগে নিউজিল্যান্ডে পাড়ি জমালেও সেখানে ছিলেন না অধিনায়ক সাকিব। ক্যারিবিয়ান লীগ শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু ফ্লাইট ও ভিসা জটিলতায় পৌঁছতে দেরি হয় তার। এমনকি ত্রিদেশীয় সিরিজের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন ও ফটো সেশনেও থাকতে পারেননি সাকিব। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিকে ম্যাচের কয়েক ঘন্টা আগে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, তবে ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগে দলের সঙ্গে যোগ দিয়ে মাঠে কতটুকু দিতে পারবেন সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ দীর্ঘ ভ্রমণ ক্লান্তি আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার থাকছে। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে 7 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 9 তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে 12 তারিখ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 13 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এদিকে বাংলাদেশের খেলা মানেই বাড়তি উত্তেজনা টাইগার সমর্থকদের মনে। এত এত পরাজয়ের পরও আবারও বাংলাদেশের খেলা দেখার জন্য মুখিয়ে আছে টাইগার সমর্থকরা। এই ত্রিদেশীয় সিরিজের খেলাগুলো কয়েক হাজার কিলোমিটার দূরে হওয়ায় একটা শঙ্কা ছিল বাংলাদেশের খেলা সরাসরি দেখা নিয়ে, তবে কেটে গেছে সেই শঙ্কা। অবশেষে জানানো হয়েছে এবারের এই খেলাগুলো সরাসরি দেখাবে বাংলাদেশের 2টা টিভি চ্যানেল ও বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে। বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে ত্রিদেশীয় সিরিজের খেলাগুলো। শুধু টি স্পোর্টসই নয়, খেলা দেখাবে জি টিভিও। এছাড়াও ভারতের স্টার স্পোর্টস পাকিস্তানের পিটিভিতে দেখা যাবে খেলা। এদিকে অনলাইনে রাব্বিটা হোল বিডির ওয়েবসাইটে খেলা দেখা যাবে। খেলাটি দেখাবে ট্রফি নামের অ্যাপ্লিকেশনও। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদি হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের খেলা দেখা নিয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই সেটা নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।